দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো গুলো সর্বপ্রথমেই জানবেন ইসরায়েলের বোমায় পরিবারের পাঁচ সদস্য নিহত যন্ত্রণায় দিন কাটছে ফিলিস্তিনি বাবা মেয়ের এদিকে পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য চলছেই ইরানের জঙ্গি বিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত ঘটনার তদন্ত চলছে এছাড়াও রয়েছে প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে ইসরায়েল মারাত্মকভাবে দুর্বল প্রতিবেদন হারেজ এছাড়াও জানিয়ে দিব পাকিস্তানের সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত গাজার উপর ইসরায়েলি অবরাধ শীঘ্রই ভেঙে পড়বে দর্শক এখন জানিয়ে বিস্তারিত দিব ইসরায়েলের বোমায় পরিবারের পাঁচ সদস্য নিহত যন্ত্রণায় দিন কাটছে ফিলিস্তিনি বাবা মেয়ের ইসরায়েলি হামলায় প্রাণ গেছে পরিবারের পাঁচ সদস্যদের ভাগ্যক্রমে প্রাণে বেঁচে আছেন আলা আবু হাতাব ও তার চার বছর বয়সী শিশুকন্যা মারিয়া একই সময় বোমা হামলায় আরো চারজনকে চোখের সামনে মরতে দেখছেন তারা প্রিয়জনদের হারিয়ে প্রচন্ড যন্ত্রণা বুকে চেপে দিন কাটছে আবু হাতারের পনেরোই মে ঈদের তৃতীয় দিনে আবু হাতাবের বাড়িতে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী গাজার উত্তর অংশে বসবাস করত আবু হাতাবের পরিবার ইসরায়েলি বোমা হামলায় হাতাবের স্ত্রী ইয়াসমিন হাসান সেলে ইউসুফ বিল্লাল ইয়ামিন ও মেয়ে মরিয়ম নিহত হন একই সঙ্গে হামলায় হাদিদি পরিবারের মাহা এবং তার সন্তান সোয়াইব ইয়াহিয়া আব্দুর রহমান ও উসমান নিহত হন যারা ঈদ উদযাপনে আবু হাতাবের বাড়িতে এসেছিল হাদিদি পরিবারে পাঁচ মাস বয়সী ওমর এবং আবু হাতাবের চার বছর বয়সী মেয়ে মারিয়াকে বোমা হামলায় ধ্বংসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয় এটা শুধু হাদিদি পরিবার বা আবু পরিবারের ক্ষেত্রে এমনটা ঘটেছে তা নয় গাজা ইসরায়েলি পরবরতায় এমন ঘটনা ঘটেছে অহরহ এখন আবু ও চার বছর বয়সী মারিয়া একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন বুনছে মারিয়া বা আবু হাতাবকে বাকি জীবন ইসরায়েলি বর্বরতার দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হবে সুখের সময়গুলো চাপা পড়ে গেছে ভবনের ধ্বংস অবশেষের নিচে আবু হাতাব আনাদুল এজেন্সিকে বলেন আমি এবং আমার দুই বোন শৈশব থেকেই অনাথ হিসেবে বড় হয়েছে আমার বোন মাহা তার পাঁচ সন্তান নিয়ে ঈদ উদযাপন করতে আমার বাড়িতে আসে বোমা হামলা এমন সময় হয় যখন আমি রুটি কেনার জন্য যাচ্ছিলাম বোমা বিস্ফোরণের শব্দ কানে আসলো নিকটবর্তী কোনো জায়গা থেকে কুণ্ডলি পাকিয়ে আকাশের দিকে উঠছে ধোয়া আমরা দূরত্বই ঘটনাস্থলের দিকে ছুটতে লাগলাম কোথায় বিস্ফোরণ হয়েছে তা দেখার জন্য দেখলাম আমার ঘরেই হামলা হয়েছে আমার ভবনটি ধ্বংস হয়ে গেছে যেখানে আমার এবং আমার বোনের সন্তানরা ছিল আমি সেখানে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছিলাম না আমি হোশ হারিয়ে ফেলি যখন চোখ করলাম তখন দেখি আমি হাসপাতালে বললেন আল্লাহ হাবু হাতাব এদিকে কোন ধরনের সতর্কতা ছাড়াই এই হামলা হয়েছে জানি আবু হতাব বলেন তারা আমার বাড়ির লক্ষ্য করে ছয়টি রকেট নিক্ষেপ করে তা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য চলছেই কুয়ত্তের আমির ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জোরদারের ওপর গুরুত্ব করেছেন কুয়েতী বার্তা সংস্থা কোনা জানিয়েছে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম আশতিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে আজ সকালে আলাপকালে কুয়েত্তের আমির নাওয়াফ আল আহমদ আল জাবের জাবেদ এ কথা বলেন আরব শান্তি পরিকল্পনা ও আন্তর্জাতিক খসড়ার ভিত্তিতে পূর্ব কুদুসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে তার দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়াবে বলে কুয়েতের আমির দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন তিনি আরো বলেন ফিলিস্তিন সমস্যা আরব সহ সমগ্র মুসলিম বিশ্বের মতো কুয়েতের জন্য অগ্রাধিকার প্রাপ্ত একটি ইস্যু ফিলিস্তিনের প্রতিনিধি দলের সঙ্গে কুয়েতের আমিরের সাক্ষাৎকালে কুয়েতের আরো বহু পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের অপরাধযোগ্য অব্যাহত রয়েছে আজও তারা পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে অন্তত তিরিশ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে সূত্রটি জানিয়েছে স্টুডে ইরানে জঙ্গি বিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত ঘটনার তদন্ত চলছে ইরানের দক্ষিণাঞ্চলীয় খুদিস্তান প্রদেশের দেশফুল শহরের একটি বিমান বিমানঘাটিতে যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট দুর্ঘটনায় বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন সেনাবাহিনী বলেছে এ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে এ ফাইভ মডেলের একটি বিমান নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ করে পাইলটদের চেয়ার অনির্ধারিতভাবে সক্রিয় হয়ে উঠলে সামনে পেছনে থাকা দুই পাইলট সিটকে যায় যার কেবিনের সাদে আশ্রে পড়েন এবং কেবিনের মধ্যেই মারা যান এদিকে বিবৃতিতে নিহত দুই পাইলটের নাম কর্নেল কিয়ানুষ বাসাতি ও ক্যাপ্টেন হোসাইন নামনি বলে উল্লেখ করা হয়েছে কেন উড্ডয়নের আগে কেবিনের কাছে ঢাকা সাদ আটকানোর পর অনির্ধারিতভাবে চেয়ারগুলো কাজ করতে শুরু করল তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে ইসরায়েল মারাত্মকভাবে দুর্বল প্রতিবেদন হারেজ ফিলিস্তিন এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল মারাত্মকভাবে দুর্বল ইসরায়েলের ইংরেজি দৈনিক ধারেটস এর পত্রিকায় প্রকাশিত এক কলামে এই মন্তব্য করা হয়েছে লেখক ডক্টর গিল মুশিয়ানো তার কলামে বলেছেন ওয়ার বিটুইন দ্য ওয়ার্ল্ড ড্রকটিন অনুসরণকারী ইসরায়েলের জন্য বাস্তব যুদ্ধের দুঃখ কষ্টের মধ্যে টিকে থাকার অবস্থা খুবই সীমিত পর্যায়ে যদিও এমন ধারণা দেওয়া হয় যে ইসরায়েলের ভাণ্ডারের যুদ্ধের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে সংঘর্ষে ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারছে না মুরসিয়ানের মতে প্রতিটি নতুন সংঘাতে ইসরায়েল শক্তি হারাচ্ছে আর গাজার প্রতিরোধকামী সংগঠন হামাস আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে সাম্প্রতিক সংঘাতে তিনি গাজার হামাস ও ইসলামী জিয়াত আন্দোলনের যুদ্ধ সক্ষমতা এবং শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি করার ক্ষমতার কথা তুলে ধরেন এদিকে তিনি বলেন আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল দুর্বল হয়ে পড়েছে এর প্রমাণ হিসেবে মশিয়ানো অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হত্যাযজ্ঞের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কোশৌলি ফাতু বেনসোদা গত মার্চ মাসে তদন্তের যে পদক্ষেপ নিয়েছেন সে কথা উল্লেখ করেন সূত্র টুডে। পাকিস্তানে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত প্রদেশে পৃথক দুটি হামলায় আধার সামরিক বাহিনীর চার সদস্যের প্রাণহানি ঘটেছে এসব ঘটনায় আহত হয়েছেন আরো আটজন পাল্টা গুলিতে অন্তত পাঁচ সন্ত্রাসী নিহত আটজন আহত হয়েছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয় প্রথমে সন্ত্রাসীরা কোয়েটায় একটি সামরিক চৌকি ও পরে তুর্বত্তে সেনা ও রসদ বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দেশটি সেনাবাহিনী জানিয়েছে বন্দুকধারীরা প্রথমে পীর ইসমাইল জিয়ারত এলাকার কাছে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায় এ সময় আদার সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে চার পাঁচ মিনিট গুলি বিনিময় হয় এতে অন্তত পাঁচ সন্ত্রাসী নিহত হয় আহত হয় অন্তত আটজন বিপরীতে আদার সামরিক বাহিনীর চার সদস্য মারা যান আহত হন অন্তত ছয়জন অন্যদিকে সন্ত্রাসীরা তুরবত এলাকায় সেনা ও রসদ বহনকারী একটি গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি বিস্ফোরণ ঘটায় এই ঘটনায় দুই সেনা আহত হয় এসব হামলার ঘটনার দায় কেউ স্বীকার করেনি বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আই এস এছাড়াও আই এস এর বিবৃতিতে বলা হয় সন্ত্রাসীরা এর আগে নয় মে সেনাবাহিনীর উপর দুবার আক্রমণ চালিয়েছিল এতে তিন সেনা নিহত হয় এবং পাঁচজন আহত হয়েছিল সূত্র কে এইচ আর গাজার ওপর ইসরায়েলি অবরোধ শীঘ্রই ভেঙে পড়বে দু সাল থেকে এই পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল গাজার উপর যে অবরোধ দিয়ে রেখেছে তা খুব শীঘ্রই ভেঙে পড়বে বলে জানিয়েছেন হামাসের গাজা উপত্যকার প্রধান এইয়াহিয়া সিনওয়ার গাজা সফররত মিশরের একটি প্রতিনিধি দলকে সিনওয়ার একথা বলেন যে ফিলিস্তিনের বার্তা সংস্থা মা আন জানিয়েছে মিশরীয় প্রতিনিধি দলকে ইয়াহিয়া সিনওয়ার আরও বলেন সাম্প্রতিক গাজা যুদ্ধের পর আন্তর্জাতিক মতামত সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের পক্ষে এবং ফিলিস্তিনি জনগণের জন্য এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে হামাস সব উপায় ব্যবহার করবে এদিকে দু সালে ফিলিস্তিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে হামাস ক্ষমতায় এলে ক্ষুব্ধ হয় ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে এছাড়াও এর ফলে গাজার জনগণ বাইরের দুনিয়ার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে এবং তাদের জীবনযাত্রার মান একেবারেই নেমে গেছে দ্বিতীয় সর্বোচ্চ নেতা তৈরি করছেন কিং উত্তর কোরিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল কিম জং উনের অধীনে দ্বিতীয় সর্বোচ্চ নেতার পদ তৈরির উদ্যোগ নিয়েছে সর্বোচ্চ নেতা কিম অভ্যন্তরীণ রাজনীতি পুনর্গঠনের যে উদ্যোগ নিয়েছেন তার অংশ হিসেবেই পদক্ষেপটি নেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়ন সংবাদ সংস্থার বরাতে খবরটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স উত্তর কোরিয়ার একটি অজ্ঞাত সূত্রের বরাতে ইয়ন হেপ জানায় প্রথম মহাসচিব নামে এই পদধারী বিভিন্ন বৈঠকে কিম জং উনের প্রতিনিধিত্ব করবেন গত জানুয়ারিতে ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার কংগ্রেসে কিমকে সাধারণ মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয় এর আগে পদটি গ্রহণ করেছিলেন কিমের বাবা কিম জং ইল দু বারো থেকে দু ষোলো পর্যন্ত কিম জং উন নিজেই প্রথম মহাসচিব পদটি ব্যবহার করেছেন ওয়ার্কার্স পার্টিতে যে সাতটি মহাসচিব পদ রয়েছে নতুন পদটি এগুলোর মধ্যে জ্যেষ্ঠতম হবে পুলিটপুরোর পাঁচ সদস্য বিশিষ্ট প্রেসডিয়ামের অন্যতম সদস্য জো ইয়ং ওয়ানকে প্রথম মহাসচিব পদটি দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে জো কে কিমের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী বলে মনে করা হয় তাকে প্রেসডিয়ামের নিয়োগের বিষয়টি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছিল পিতার সামরিক বাহিনী কেন্দ্রিক প্রশাসনের তুলনায় কিম রাজনৈতিক দলকে সরকারের ওপর আরও বড় ভূমিকায় রাখতে চান কিম জং ইলের রাজনীতিতে সবার আগে সামরিক বাহিনী নামক শব্দগুচ্ছটি ওয়ার্কাস পার্টি আইনের মাধ্যমে বাদ দিয়েছে এছাড়াও দক্ষিণ কোরিয়ার একতিভূতকরণ মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে বলছে জানুয়ারিতে কংগ্রেসের পর রাজনৈতিক দলের নতুন বিধানগুলো উত্তর কোরিয়া প্রচার করা হবে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য